যে বয়সে মেয়েরা বিয়ের জন্য পাগল হয়ে ওঠে, যে বয়সে মেয়েরা বিয়ের জন্য পাগল হয়ে ওঠে। মূল বিষয়ে যাওয়ার আগে চলুন কিছু জেনে নেই। কোথায় যেন একটা প্রভাত পড়েছিলাম, মানুষ জীবনে তার লক্ষ্য কিংবা কতটুকু সফল হতে পারবে সেটা 33 থেকে 35 বছর বয়সের মধ্যেই বুঝতে পারে। ব্যাপারটা এমনই, আপনি এই বয়সে এসে অদূর ভবিষ্যৎ নিয়ে হালকা পাতলা চিন্তা করতে পারবেন, জীবনের শেষ গন্তব্য কি করবেন সেটা চিন্তা করতে পারবেন, ফ্ল্যাট বাড়ির জন্য কিস্তি জমা দেওয়া শুরু করতে পারবেন, গাড়ি কেনার চেষ্টা করতে পারেন, নেহাতে ব্যাংক লোন নিয়ে খেলো। একটু গোড়া থেকে শুরু করি। 18 বছর শেষে একজন যদি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে, তার 22 থেকে 23 বছর বয়সে শিক্ষা জীবন শেষ হয়ে যাওয়ার কথা। গড়ে বাংলাদেশি ছেলেদের চাকরি পেতে 24 থেকে 25 বছর হয়ে যায়, তারপরও অনেক সময় পছন্দ মতো চাকরি পাওয়া যায় না, এই অফিস ওই অফিস ঘোরাঘুরি করে। ধরলাম আলটিমেটলি চাকরিটা পেতে তার 27 থেকে 28 বছর হয়ে গেল, তারপর বলে একটু গুছিয়ে নেই, তারপর এই বছর দুই এক পরে বিয়ে করব। গুছিয়ে নিতে দেখিয়ে দেখা গেল সংসার চালানো অনেক কঠিন, তখন বলে একটা প্রমোশন পেলেই বিয়ে করব। প্রমোশন পেতে পেতে 32 বছর হয়ে যায় অনেকের। তারপর ভদ্রলোক এইবার বিয়ের ঘোষণা দেন, মিয়া এখন বিয়েতে রাজি, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলে ঝাঁপিয়ে পড়ে বিবি খুঁজতে। এই মেয়ে দেখে ওই মেয়ে দেখে পছন্দসই মেয়ে খুঁজতে পেতে 33 পার হয়ে যায়। তারপর বিয়ের পিঁড়িতে বসেন মিয়া ভাই। আমি এখনো দেখেছি 35 থেকে 38 বছর পরেও অনেক পুরুষ নিজেকে বিয়ের জন্য যোগ্য মনে করে না, তারা মনে করেন আর একটু প্রতিষ্ঠিত হয়ে নি আগে, তাহলে বিয়ের বাজারে নিজের দামটা আর একটু বাড়বে, আরো একটু সুন্দরী গুণবতী কোচি মেয়ে পাব। একটা চরম সত্য কথা বলি, অনেক পুরুষ মানুষ আমার উপর খেপে যেতে পারেন, সত্যটা হলো যাদের বয়স 35 থেকে 38 এর কোটায়, তারা বউ হিসেবে 21 থেকে 24 বছরের মেয়েদের বেশি পছন্দ করে, মানে অনার্স পাস করা মেয়ে, মাস্টার্স পাস করা মেয়ে অনেকের পছন্দ নয়। অনেকে আবার অনার্স পড়ুয়া মেয়ে পছন্দ করেন না, তাদের পছন্দ ওই 12 ক্লাস পাস এবং মানে ইন্টারমিডিয়েট পছন্দ, কারণ ওই 18 বছর মেয়েদের ইচ্ছে মতন শেপ দেখা যায়, যেমনই বললেন তেমনই চলবে। স্বামী স্ত্রীতে 12-14 বছরের বয়সের পার্থক্য অনেক সময় অনেক জটিলতা সৃষ্টি করে, দুজনের মানসিক চাহিদাটা মিল না হলে এই সমস্যাগুলো প্রকট হয়ে যায়। নিজের থেকে 12 বছরের কারোর সাথে অ্যাডজাস্ট করাটা অনেক সময় সত্যিই কষ্টকর। আবার 25 প্লাস বয়সে অনেকের ভিনরতিও হয়। আমি একজনকে চিনি যিনি বউকে সানগ্লাস কিনে দিয়েছেন, বউ বায়না করে নাই, কোথাও বাইরে গেলে সানগ্লাসটা আবার চোখে পড়া যাবে না, কপালের উপরে মাথায় রাখতে হবে, যেমনটা বাংলা সিনেমাতে দেখা যায়। স্বামীর নির্দেশ স্ত্রী মানতে কষ্ট হলেও উপায় নেই। মুরব্বীরা বলে কথা, এই ধরনের ঝুঁটিকে রাস্তাঘাটে দেখলে মানুষজন অনেক সময় কনফিউজড হয়ে যায়, বুঝতে পারে না মেয়েটা কার সাথে বের হয়েছে, বাবার সাথে নাকি জামাইয়ের সাথে। আমার মতে 25 পার হলে ছেলেদের বিয়ে করে ফেলা উচিত, প্রতিষ্ঠিত পেতে বা আরো 5 থেকে 8 বছর নষ্ট না করে যৌনটাকে উপভোগ করুন, সময় চলে গেলে তা আর পাওয়া যাবে না। আর স্ত্রীর সাথে বয়সের গ্যাপ যতই কম হয় ততই ভালো, তত বেশি বুঝবার হবে আপনাদের, ভালোভাবে সংসার করার জন্য মেন্টাল বয়সটা সমবয়সী হওয়া অনেক জরুরি। এবার আসা যাক মূল আলোচনায়। প্রশ্ন ছিল কত বছর বয়স হলে মেয়েরা বিয়ে করার জন্য পাগল হয়ে ওঠে। এই বিষয়টি মূলত বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে মেয়েদের দৈহিক গঠন ও পারিপার্শ্বিকতার উপর বিচার করে, মেয়েরা নিজেই বুঝতে পারে না কখন সে বিয়ের উপযুক্ত। বাংলাদেশের অধিকাংশ মেয়েরা সাধারণত 15 থেকে 21 বছরের বয়সের মধ্যে এই কাজটি সেরে ফেলতে চায়। যৌন সম্পর্ক বা মিলন মানুষের জৈবিক প্রক্রিয়া, যৌন সম্পর্কে ধারণাটা মোটামুটি সবারই জানা, তবে প্রকাশ না করলেও যৌন উত্তেজনাটা ছেলেদের চেয়ে মেয়েদের অনেক বেশি, কাজেই যেন নেওয়া যাক বয়সের উপর ভিত্তি করে কখন মেয়েরা যৌন উত্তেজনায় পাগল হয়ে ওঠে। মেয়েদের যৌন চাহিদা ছেলেদের 4 ভাগের 1 ভাগ, কিশোরী এবং টিনেজার মেয়েদের যৌন ইচ্ছা সবচেয়ে বেশি, 18 বছর পর থেকে মেয়েদের যৌন ইচ্ছা কমতে থাকে, 30 পর ভালোই কমে যায়। 25 ঊর্ধ্ব মেয়েরা স্বামীর প্রয়োজনে যৌন কর্ম করে ঠিকই, কিন্তু একজন মেয়ের মাসের পর মাস যৌন কর্ম না করা থাকতে পারে না কোনো সমস্যা ছাড়া। মেয়েরা রোমান্টিক কাজকর্ম যৌন কর্ম যে অনেক বেশি পছন্দ করে, বেশিরভাগ মেয়ে গল্প গুজব হই হুল্লোড় করে যৌন কর্মের চেয়ে বেশি মজা পায়। নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।